বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললেন। তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল। শুনে যা বুঝলাম, তাহলে একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমি তো অবাক। দয়া করে থাকতে দিয়েছি, কোথায় কৃতজ্ঞতা হবে কি? না, উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই হয়তো লোভ সামলাতে পারেনি। আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে, আমার দেশি। বাজার এসে থাকলেই আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া 40 টাকা ফিক্সড, তবে আমি নিয়মিতই 50 টাকা দিতাম। একদিন আমার কাছে খুচরা 45 টাকা ছিল, ওই টাকাটা দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথেই এরকম চিৎকার করে উঠল, আর 5 টাকা? আমি কিছুক্ষণ চুপ করে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দেন। লোকটা হেসে বলল, সবসময় তো 50 টাকাই দেন, তাই আর কি কইলাম। ভাবলাম থাক, গরিব মানুষ তো, তাই আর কি এমন করল। আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাকে স্কুলে দিতে যাই, তার গোয়ালাটা সে ফেরার আগেই দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকাই সেই দুধ নেওয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপরেই পড়ে। প্রতিবেশী হিসেবে এটুকু উপকার তো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেওয়া হয়নি। আমি বাসায় ফেরার পর উনি এসে বলল, আপনার কাজের লোক কোথায়? একটু বেড়াতে গেছে, আমাকে আগে বলল না? এখন দেখেন তো আমার ছোট ছেলেটা কি খাবে। আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম, ভাবি হয়তো ভুলে গেছে। না, যাই বলেন, কোনো দায়িত্ব নিলে ঠিকভাবে পালন করতে হয়। ভাবি হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না, তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়ে। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেল। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো, তাই আর কি এমন আচরণ। আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিয়ে নিলাম। সে মাতৃকালীন ছুটিতে গেল। সে ফিরে এলে তার কাজটা তাকে ফিরিয়ে দিতে চাইলে সে গরিমেশি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিল। এবার ভাবনাটা একটু বদলালাম। আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট। তাই শুধু সুবিধা দেওয়া নয়, দেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত, এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে। টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিনই নাস্তা দিতেন। হঠাৎ টানা 2-3 দিন নাস্তা না দেওয়ায় আমার খুব খারাপ লেগেছিল। আরে নাস্তা দিল না? পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবকের এই নাস্তা নিয়ে চুক্তি হয়নি, তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন। বরং নাস্তা দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা উচিত ছিল। কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা বোঝাই জরুরি। অবশ্যই নিজে সালাত কায়েম করবেন এবং অপরকে সালাত কায়েম করতে উৎসাহিত করবেন। আর ভিডিওটিতে কী শিক্ষা নিলেন সেটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।